একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য শুধু নির্বাচন কমিশনের একা দায়িত্ব নয়, কেবলমাত্র আওয়ামী লীগেরই দায়িত্ব নয়। নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য সকল স্টেক হোল্ডার ও রাজনৈতিক দল সমূহের দায়িত্ব রয়েছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং সকল নেতাকর্মীকে আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিএনপি এত চেষ্টা করেও গাড়ি পোড়াচ্ছে, সন্ত্রাস করছে, কোথায় অবরোধ, কোথায় হরতাল, হরতাল কি কোনো সাড়া আছে, অবরোধ কি কোনো সাড়া আছে? নাই। তাদের জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের যে আন্দোলন জনগণ প্রত্যাখ্যান, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সেজন্য খুবই আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারছি, ইনশাল্লাহ যত বাধাই দিতে আসুক, যত চেষ্টাই করুক, সবই বৃথা চেষ্টা। ইলেকশন হবে বাংলাদেশে, ইনশাল্লাহ একটা সুন্দর ভালো নির্বাচন আমরা বাংলাদেশে করব। তারা তো তাদের শেষ কথা বলে দিয়েছে, আমাদের আহ্বান করার স্পেস তো রাখেন, দ্যার ইজ নো স্পেস।